আমাদেরকে একজনকে কমেন্ট করেছিল যে এইসব বাসগুলো বহুত লেটে যায়, হ্যান হয় চ্যান হয়, তোমরা কি লরি ড্রাইভারকে দিয়ে চালাও নাকি? হ্যাঁ, লরি ড্রাইভারই চালায়। নো, 10 বার খোলো, 10 বার লাগাও, প্র্যাকটিস করো। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো পুরো একদম বিন্দাস। তো আমি ছিলাম খড়গপুরে। তো আজকে সকাল সকাল খড়গপুর থেকে 6:50 লোকাল ধরে আমি চলে আসি সান্দ্রাগাছি। এই সান্দ্রাগাছি থেকে যাই আলমপুরে। আলমপুরে গিয়ে এই যে জিনিসটা, এটা কেনা কমপ্লিট। এটা কী বলো তো? ওই যে নতুন বাসে ডিজেল ট্যাঙ্কের কভার, তো ওটা কিনে নিয়ে এখন চলে এসেছি ধর্মতলায়। আর এখন 97:45 উঠে গেছি, ভাত ভাত খাওয়া দাওয়া কমপ্লিট। আর কলকাতায় একটা ম্যাঙ্গো লস্যি খেয়েছিলাম, তো যা বানায় না, দারুণ বানায় এই কেসিদাসের ওই কাছাকাছি। আর এটা কত পড়লো তোমাদেরকে দেখাই। এটার দাম না কমে গেছে, দেখো 1023 হয়ে গেছে। শোরুমে ওখানেও বলছিলো যে এটা 2000-এর উপরে নাকি দাম ছিল, এখন দাম কমে গেছে। যাই হোক, বাঁচা গেছে। এই দেখো জিনিসটা। আর হচ্ছে এখানে একটা ফুটো আছে, এইবারে এটাকে তালা মেরে রাখতে হবে। এটাকে তো লাগাতে হবে পেঁচ দিয়ে, যেখানে লক সিস্টেম আছে এই যে, তা সত্ত্বেও সবার শেষে এখানে তালা দিয়ে এটাকে বেঁধে রাখতে হবে, মানে তালা মেরে রাখতে হবে। মানে এটা যদি বাইচান্স না লাগাতেও পারলে যেন তালা লেগে যেন এটা থেকে যায়। এই যে পাথরের বাসটা বেরোচ্ছে, এরপরে হচ্ছে আমাদের টাইম। আর আজকে না এক দুটো গাড়ি আসেনি, কাক দিয়ে এসে টিপ কাটিয়ে দিয়েছে, কারণ বাজার এত খারাপ, ওই জন্য ওরা টিপ কাটিয়েও থেকে গেছে, ওরা আর আসেনি। এই সময় সবসময় একটু বাজার ডাউন থাকে, ধান কাটার সিজন পড়ে গেছে, তো ওই জন্য আর কি বাজার খুব ডাউন। আর আমাদের নতুন হেল্পার বাবুকে দেখবে, এই দেখো আমাদের নতুন হেল্পার বাবু, আমাকে চেনে না এখনো। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো চলো। যেদিনকে 97:45 এবোতে গেছিলো, ফেরার সময় ডায়মন্ডে আমরা রোল কিনতে গেছিলাম, ওই দিনকার নাকি একটা টোটো এসে ঠুকে দিয়েছে বাসকে। সে অজয় বাবু তো সেদিনকার কিছু বলেনি আমাদেরকে, পরের দিন আমাকে তো কিছু বলেনি, ববিনদাকে বলেছে, ববিনদা আমাকে দেখলো, দেখো কী অবস্থা। আর টোটোকে যে ধরবে কিছু করবে সেও করেনি, সে মেরে দেয়, সেও পালিয়ে গেছে। কিন্তু আমি যদি টোটোকে একটু ঘষে দিতাম, এখন টোটোকে দিত 1000 টাকা। এইটা টোটো ঘষেছিল, এটা তো একটা নতুন দাগ, এটা কবে হলো? আরে ভাই, এটা তো আমি তো জানি না এই ব্যাপারটা, এটা আবার কবে কার সাথে হলো? তো এখন বাজে 12:40, 12:42 টাইম। এই যে গাড়ি আস্তে আস্তে বেরোচ্ছে, এই সব গাড়িগুলো দেখো উপরে মাল যাচ্ছে, দেখেছো মালেই ভাড়া। এই যে টাইম হয়ে গেছে, যে গাড়িটা দেখালাম না উপরে যে মাল লোড আছে, ওটা হচ্ছে বিষ্ণুপুরের গাড়ি। ওই যে ক্যাবটার দাম তোমাদেরকে মনে বলা হয়নি, ওটা নিচে 20 টাকা। এখন বাজে 12:51, চলে এসেছি আমরা পিটিএসে। তো টোটাল 97:45-এর জন্য কত টাকা মাল কেনা হয়েছিল সব রিটার্ন ফিটার্ন করে সেটা তোমাদেরকে বলে দিই। টোটাল হচ্ছে 18,000 টাকা মতন মাল কেনা হয়েছে। দুটো ড্রামেরই তো দাম চলে গেছে না, 7,000 একটা, একটা হচ্ছে 7,500 টাকা। পাশে আছে রায়চক, ছোট গাড়িগুলো আটকে দিল। ব্যাস এই যে ওভারটেক করা হলো, পুরো এবারে ঝুলে ঝুলে নিয়ে যাওয়া হবে, আর ছাড়াছাড়ি সিন নেই। বিদেশের ওখানে ওভারটেক করতে পারলে আরো অনেকজন প্যাসেঞ্জার হতো আমাদের। ঠিক আছে, তারা তলায় প্যাসেঞ্জার পেয়ে যাবো চাপ। দু একজন করে হচ্ছে, আমরা এখন চলে এসেছি তারাতলা। পেছনে রাজ্য গাড়ি হচ্ছে, সে হচ্ছে শুয়ে পড়েছে, আমরা একটু টেনে দেবো, একটু টেনে আমরাও শুয়ে পড়বো। বেশি টেনে দিলে আবার সামনে 19 আছে, পাথরের গাড়ি, নতুন হেল্পার, বেশ দারুণ হেল্পার, কাঁপিয়ে দিচ্ছে পুরো। লটারিতে কোন একটা গাড়িতে করতো আর কি, ঠাকুর বাড়ি বাসে বাড়ি কাকুই ঠিক করেছে আর কি। পেছনে আবার চলে এসছে একটা সোপার ডিন্ডা, খুবই টেনে বেরিয়ে যাই আর কি। সিগন্যাল পড়ে গেল, যা
দেখো কেমন ঢুকে যাচ্ছে, সেখানে পারবে সেখানে ঢুকে যাবে। এখন আমরা চলে এসেছি বেহালা চৌরাস্তা, এখানে একটু গ্যাপ করে তারপর আবার বেরিয়ে যাবো আর কি। এখন বাজে 2:13, আমরা আমতলা পেরিয়ে যাচ্ছি আর এখন এই যে বাদাম খাওয়া হচ্ছে। তো এখন বাজে 2:55, আমরা চলে এসেছি কপাটহাটে আর কিছুটা গেলে ডায়মন্ড হারবার। তো 2:15 সময় কুমোরহাটি থেকে ভ্যাসেল ছেড়ে আসছে, তো 3:05 দিকে ঢুকে যাবে ডায়মন্ডে। তো ডায়মন্ডে ঢুকে ফটাফট হেল্পার বাবুকে পাঠিয়ে দিতে হবে জেডিঘাটে, এই ভ্যাসেল ঢুকলে খবর দেবে, দিলে আমরা চ্যান ছেড়ে চলে যাবো। 3:00 চলে এসেছি আমরা ডায়মন্ড হারবার, এই যে পাথরের মিনি আর ওই যে পাথরের ওই যে আমার 19 আমাদের আগে যে ছেড়ে এসেছিলো সে আছে। ভ্যাসেলের প্যাসেঞ্জার নেমে বলে সব ওই ধান্দা যাচ্ছে, তিনজনকে মারপিট করলে কি আর হবে। তার চেয়ে মোটা যাক, আমরা স্ট্যান্ডে যে 2-1 হয় এখান থেকে তুলে নিয়ে যেতে হবে আর কি। এই দেখো 97 চারের গিয়ার এখন নিউট্রাল আছে, পুরো সোজাসুজি আছে। আর নতুন বাসের গিয়ারটা কী হয়, হালকা ইনক্লাইন্ড হয়ে থাকে, এরকম সোজা থাকে না, এই ইনক্লাইন্ড হয়ে থাকে। ব্যাকলাইট কাটা তার আমার আছে প্যাসেঞ্জার। ডান দিক দিয়ে চলে গেলে লটেট, ওখান থেকে তোমার সাগরে যাওয়া যায়। তো এখন বাজে 4:30, আমরা পৌঁছে গেছি কাকদ্বীপ। তো আমাদেরকে একজনকে কমেন্ট করেছিল যে এইসব বাসগুলো বহুত লেটে যায়, হ্যান হয় তেন হয়, তোমরা কি লরি ড্রাইভারকে দিয়ে চালাবো নাকি? হ্যাঁ, লরি ড্রাইভারই চালায়, কারণ যারা প্রাইভেট কার চালায় তাদেরকে দিয়ে তো বাস চালানো যাবে না। যাদের হচ্ছে লরি চালানোর এক্সপিরিয়েন্স আছে বহুত দিন, যারা এমন বড় বড় গাড়ি চালিয়েছে 10 চাকা 12 চাকা 16 চাকা, তাদেরকে দিয়েই তো চালাতে হবে নাকি? যেমন দেখবে লোকাল ট্রেন যারা চালায় বা এক্সপ্রেস ট্রেন, সবার পাশে কী চালায়, মাল ট্রেন চালায়। কিছুদিন ওখানে এক্সপিরিয়েন্স হলে তারপরে আস্তে আস্তে প্রমোশন হয়ে আসে। বাসের ক্ষেত্রেও সেম, সবাইকে ছোটো গাড়ি চালাতে হয়, তারপরে 407, তারপরে লরি ফরি চালায়,
তারপরে না বাসে তুলবো, হুট করে তো বাসে তুলে দেওয়া যাবে না। আবার হচ্ছে অনেকে আমায় কমেন্ট করো দাদা তোমাদের বাস চালাবো, কিন্তু দেখা যাবে সে 400,000 চালাচ্ছে, হুট করে 400,000 চালাতে চালাতে তোমাকে তো বাস আমি দিতে পারবো না। না যারা লরি ফরি চালো সেক্ষেত্রেও ঠিক আছে, বা বাসের অনেকদিন চালানোর এক্সপিরিয়েন্স আছে তারা আমাকে মেসেজ করো বা কমেন্ট করো, আমি দেখবো যদি আমাদের লাগে নিয়ে নেবো। আর মিনিটা ভালোই টেনেছে, আর ওই যে স্টপেজে ওখানে ধরে রেখে দিল আর কি, ছাড়ছেই না, তারপরে আবার ভাগাচ্ছে হু হু করে, আমরাও তার পেছনে ভাগাচ্ছি, তারপরে তো ওই পাম্পে এসে ঢুকে গেল। যদি ওই রাস্তায় চলতে চলতে ওভারটেকটা হতো দারুণ লাগতো, আমাদের সেরকম স্কোপ নেই। মানে আমরা যদি মনে করি বা কেউ যদি মনে করে পেছনের গাড়িকে ছাড়বে না, তাহলে সে ছাড়তে পারবে না। এটা তো আর হাইওয়ে না, হাইওয়ে হলে এইসব জিনিসগুলো হয়ে যেত, ওভারটেক আরও হয়ে যেত, কিন্তু এইসব রাস্তায় এটা হবে না। যদি আমি ছাড়বো মনে করি তাহলেই সে যেতে পারবে, না হলে আর কাক দিবসে স্টিকার মিস্ত্রিকে ফোন করবো নাকি, ফোন করে নর্মাল কথা বলবো, আর ঝগড়াঝাটি করবো না, নর্মালি জিজ্ঞাসা করবো যে আমি তোমাকে তো বলেছিলাম যে এটা স্কেলে মেপে লাগাতে পারতে, এটা আমার বলা হয়তো ভুল হয়ে গেছে, ওই জন্য হয়তো ইগো হার্ট হয়ে গেছে, এটাই বলবো আর কি। আর কোনো যখন ডিসকাউন্ট দাওনি তাহলে এটাকে এসে একটু মাঝখানে করে দাও আমার, তুমি যেমন টাকা বরাবর যেমন দেখে নিয়েছো আমি আমার কাজ দেখে নেবো বরাবর, এটাই আর কি বলবো ফোন করে। দেখো ঠিক এই জায়গাটা হবে, মানে এখানে না হয়ে এইরকম পয়সা না হবে। সে তুমি স্কেল দিয়ে মাপবে কি তুমি চোখ বন্ধ করে লাগাবে, কি করে লাগাবে আমার দেখার দরকার নেই, মোট আমার মিডিলে থাকা দরকার, ব্যাস। কি বলে শুনো, হ্যাঁ তপন দা, হ্যাঁ আমি নবীন বলছি, নবীন বলছি, বলছি দাদা রেগে আছো নাকি, ওই দিনকে একটু ঝগড়াঝাটি হয়ে গেল ওই জন্য ফোন করছিলাম আর কি। কেমন বলি দেখো, ওই যে নবীন মিশ্র ব্লগ 97.4-এ যে স্টিকার সেই যে মারিছিলে, গেলে না গ্যারেজে স্টিকার মারাতে গেলে না আগো, আমি সেই যে বলছিলাম আমার সেই নামটা মাঝখানে হয়নি, সেই যে সাজেশন দিচ্ছিলাম স্কেল দিয়ে এটা করতে পারতে, তারপর তো আর তারপর ডিসকাউন্ট চাইলাম তুমি তো রেগে গেলে। ওই বলছি আর কি যে ওইটা তোমাকে সাজেশন দেওয়া আমার ভুল হয়ে গেছিল, তো আর বেকার রাগারাগি করলে, দেখো এটা তুমি তো আমার গাড়ির কাজই তো তুমি সবসময় করতে না, আর তোমার ডিসকাউন্ট যে তুমি দেবে না সে আমি কি করে জানবো বলো, তোমার যে ফিক্সড প্রাইস, নাহলে আমি ডিসকাউন্ট চাইতাম না। আর কি বলেছি বলো যে তোমার আমার কথা তোমার ছোটখাটো এতে রাগারাগি করলে কি করে হবে বলো। আর বলছি আমারটা ওটা একটু যে সাইডে বেঁকে গেছে ওটাকে একটু মাঝখানে কিছু করে দেওয়া যাবে না, গাড়ি তো কাকদ্বীপে আছে একটু পরে আবার বেরিয়ে যাবে, ও না হলে অনেক সময় এসে আধা ঘন্টা খানিক দাঁড়ায়, আধা ঘন্টা 40 মিনিট দাঁড়ায়, তো সেই সময় ছোটাছুটি তোমার হয়তো এদিক ওদিক ছোটাছুটি হচ্ছে, রাতের দিকে সবারই একটু মাথা গরম হয়ে যায়। আচ্ছা দাদা ঠিক আছে দাদা, তোমরা হয়তো ভাববে যে আমি হয়তো এক্সট্রা আরও অনেক কিছু কথা বলেছিলাম, কিচ্ছু কথা বলিনি, জাস্ট এই দুটো কথা আমি শুধু সাজেশন দিয়েছিলাম, এটা একটু দাদা একটু মাঝে করলে না, জোর গলায়ও বলিনি, যেমন বন্ধুদের যেমন সাজেশন দেয় সেই হিসাবে আমি সাজেশন দিয়েছিলাম। আর একটা প্যাকেট হচ্ছে 160 টাকা লেখা ছিল, সেটাই বলে একটু কম সম হবে না, 160 টাকাই তো লেখা আছে, তাহলে হলে আমাকে তো শপিং মল খুলে বসতে হবে, তাহলে বাই ওয়ান গেট ওয়ান হবে, তাহলে এভাবে কেন কথা বলছে, 3,033 টাকার কাজ করেছি, আর পেছনে যে ওই যে তারামাটা যে লাগিয়েছে ওর জন্য চার্জ করেছে 200 টাকা, তো ওখানে বললাম একটু কম সমের কিছু, ওটা আর বলার আর স্কোপই নেই, তো আমাদের হচ্ছে অজয় কাকু হচ্ছে ওটাকে হেল্প করেছিল লাগানোর জন্য, তাহলে অজয় কাকু যদি আমি 50 টাকা কেটে নিই, তোমাকে হেল্প করেছে আমাদের ড্রাইভার, তাহলে 50 টাকা আমাদের কেটে দাও, তাহলে এইসব দেখো ছোটোখাটো এটা নিয়ে ধরলে অনেক কিছু হবে, অনেকেই ঝগড়া হবে, তো ঠিক আছে কাউকে যদি সাজেশন দাও আমার ভুল হয়ে থাকে আমি ক্ষমা চেয়ে নিলাম, তো ক্ষমা চেয়ে তো আর কেউ ছোটো হয়ে যায় না, ঠিক আছে দাদা বলে এটাকে মিডিলে করে দেবে, তো ঠিক আছে ভালো, 40-50 টাকার ব্যাপার, কিন্তু 40-50 টাকার জন্য ব্যবহার খারাপ করে তো লাভ নেই।
এই কল হয়ে গেল, এরপর আরেকজনকে কল করতে হবে। কাকে বলো তো? এই যে ভাগ্যলক্ষ্মীর মালিককে আরেকবার ফোন করতে হবে। আজকে আর করবো না, ওটা পরে একদিন করবো। তো এখন হচ্ছে গাড়িতে হেল্পার বাবু এই চা দিয়ে গেল, এখন বসে বসে চা খাচ্ছি। আর প্যাসেঞ্জার দেখো আস্তে আস্তে সবাই উঠছে আর কি। তো ঠিক আছে, আবার নামখানেকে দেখা হবে যখন ওই যে ডিজেল ক্যাবটা লাগাবো। তো এখন বাজে 5:30, এই যে ক্যাবটা নিয়ে চলে এসেছি। এবার চলো নতুন বাসে ফিট হয় কিনা দেখি, কতদিন পর নতুন বাসটাকে আবার দেখতে পাচ্ছি। আরে ও জাকির বাবু, আসুন আসুন, নাও উরুকে খুলে উরু লাগাও। সার সাবি দেবে না তো কি দেবে? সার সাবি তো লাগবে। এরকম মাল ছিল তো নাকি অন্য মাল ছিল? ঠিক আছে দেখো, তেল তো পড়েই যাচ্ছে গো। হ্যাঁ এই তো ভেজা হয়ে আছে। কত ফাঁকা আছে তেল? অনেকটা। তোমার কন্ডাক্টর জানে, সবাই সব ডিপার্টমেন্ট আলাদা। হ্যাঁ হেল্পার একটু না পারলে ড্রাইভার আসছে না হেল্প করতে, তেল তুমি ভরছো, কন্ডাক্টর জানে। হ্যাঁ সে বোধহয় 4600 টাকা, এই 4000 টাকা। ঠিক আছে আমি মিটারে দেখে নাও, তুমি দেখো খাবে কাপ হয় কি না, ঘুরিয়ে ঘুরিয়ে লাগাও দেখি ওটাকে, চাবি পরে লাগাবে। এটা নিচে থাকবে, এটা নিচে থাকবে, লাগাও। হ্যাঁ তো এইটা দেখে নিতে হবে না আমার? ঘোরাও ঘুরিয়ে যাও এবারে। লেগছে? কি লেগছে না? ঠিক আছে কোথায় ঠিক আছে? ওরকম হল হল করবে এই করে পড়ে দেখি। দেখো বাজারে যাও, একটা তালা কিনে আনো, ওখানে তালা লাগিয়ে রাখবে। একটা ফুটো আছে দেখো। হ্যাঁ মালটা পড়বে না তো কি হবে, আবার ফেলবে এটাকে। এই যে খাপে খাপ, এই প্যাঁচটাকে আগে লাগিয়ে তারপরে এটাকে লক করতে হবে। তুমি শুধু উপরটা লক করে দে, বের করে দিয়েছিলে, আসল মালটাই লাগেনি, ব্যাস খুলে পড়বে। এটা যখন জানো না, মোশারফ কাকুর কাছ থেকে তো ফার্স্টে দেখে নিতে হবে। তো এবারে যত ঘুরো যা করো ঠিক আছে। নাও 10 বার খোলো, 10 বার লাগাও, প্র্যাকটিস করো। এইখানে দেখো এই যে খাপটা আছে, এই যে খাপ আছে, এই যে ফুটো, আর এই যে ফুটো দেখতে পাচ্ছো, ওই যে ফুটো দেখতে পাচ্ছো, এই ফুটো এই ফুটো একটা তালা লাগিয়ে রাখবে। ঠিক আছে যাও, একটা বড় তালা কিনে নিয়ে এসো, যাও। বড় তালা আমার গাড়ির গেটে আছে। গেটে তালা লাগাবে তো গেটে কি লাগাবে? যাও একটা তালা নিয়ে এসে একটা তালা লাগাবে, যাও। এটাই দেখো, এটা কেমন লাগিয়ে রেখেছো দেখেছো? এই যে এমন করে রেখে দিতে হবে, একটা তালা কিনে এরকম মেরে রাখতে হবে। এটা যদি বাই চান্স খুলেও যায় তো এটা যেন মানে ধরে রাখে, এটা যেন পড়ে না যায়। ডিএফ হচ্ছে কালকে 2 বালতি ঢালা হয়েছে, আর তেল যা আছে মোটামুটি এখন 3000 টাকা তেল ফাঁকা আছে গাড়িতে। আচ্ছা ঠিক আছে, আজকে ক্যাব নিয়ে চলে এসেছি, ফুল ট্যাঙ্ক করতে হবে। ফুল ট্যাঙ্ক না করলে বোঝা যাবে না যে তেল কত খাচ্ছে না খাচ্ছে। আর দাশু কাকুর হাতে দেখো 3.9 করে মাইলেজ দিচ্ছে, 662 কিলোমিটারের ওপরে, একটা অ্যাভারেজ করে দেখাচ্ছে। তো একবার ট্যাঙ্কি ফুল করে দেখতে হবে যে এটা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে যেটা শো করায় অ্যাকচুয়াল ওটা দেয় কি না। নামখান থেকে জিরো করে যাবে, আবার এখানে এখানে আসবে, 212 কিলোমিটার হবে, এখানে কত শো করে, আর তেল ভরে দেখবো ফুল ট্যাঙ্ক করে কত মাইলেজ দেয়, দিলে বোঝা যাবে। তো এখন বাজে 6:05, একটা তালা কিনে তালা ওখানে লাগিয়ে দিয়ে আমি বাড়ি চলে যাবো। তো এই ভিডিওটি এতটুকুই, দেখা হচ্ছে যদি পরের ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা টাটা টাটা। ওই যে তালা কেনা কমপ্লিট, খুলে দেখছো চাপা খোলা? এই দেখো কালকে লাগিয়েছিল, আজকে তালাটা ছিল বলে এটা থেকে গেছে, নাহলে 1000 টাকা বাঁচ যেত।